আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, চট্টগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার সাথে বিএনপি নেতাকর্মীরা জড়িত নয়। যুবলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি করে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে। আওয়ামী লীগ শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলেও দাবি তার। গণগ্রেপ্তার ও পুলিশি হয়রানি বন্ধ না হলে হরতালসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।